ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী শান্তিপূর্ণ কেক কাটা অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বর হামলা করেছে। হামলায় প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ 2018 সালে গোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে এখন পর্যন্ত প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি করে আসছে। আর ছাত্রলীগ ওই পাকিস্তানের স্বৈর শাসক আইয়ুব খানের ছাত্র সংগঠনের মতো শেখ হাসিনার একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আমরা দেশ বিদেশে এই ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘকে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ঘোষণা দিয়ে ব্ল্যাকলিস্টেড করার আহ্বান জানাই। আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে খুন খুন সহ চরম মানবাধিকার লঙ্ঘনের কারণে। এই ছাত্রলীগ প্রতিটা ক্ষেত্রে আজকে মানবতা বিরোধী কাজ করছে। আপনারা দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে বিভ্রান্ত করে তার ভিডিও ধারণ করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে মেরে ছাত্রদেরকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। শুধু এই জঘন্য কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, ছাত্রলীগ হিন্দু শিক্ষার্থীদেরকে মেরে শিবির বলে আপনাদের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যার হুমকি দিয়েছে। এই সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রলীগ আর কোন ছাত্রদের সংগঠন নাই, ছাত্রলীগ একটি দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে। কয় বাংলার ছাত্র সমাজকে আইয়ুব খানের এনএসএফ এর মতো এই ছাত্রলীগকেও ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধের জন্য আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো ডাকাতি করে শেখ হাসিনা ছাত্রলীগকে জিতিয়েছিল। ছাত্রলীগকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনি আগামীতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান, আপনার কথায় কাজে এই জাতি এখন পর্যন্ত মিল পায় নাই। আপনি 18 সালে 14 সালে জাতির সঙ্গে বেইমানি করেছেন, প্রতারণা করেছেন, কাজেই 2024 সালে আর কোন নির্বাচন কোন বেইমান কোন প্রতারকের অধীনে এই জাতি মেনে নেবে না। 2024 সালে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে। আজকে যে সমস্ত পশ্চিমা বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে সারা ভূমিকা পালন করছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মানবাধিকার প্রতিষ্ঠায় আজকের আন্দোলনকারীদেরকে গণতন্ত্রের জন্য আপনাদের সহযোগিতা চাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, আমরা পত্র পত্রিকা মারফতে জেনেছি আমেরিকার শেখ হাসিনার উপরে নাকি তার আস্থা আছে। ভারতকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের জনগণের উপরে প্যাসিভাত চাপিয়ে দিতে চান, স্বৈরতন্ত্র চাপিয়ে দিতে চান, 1971 সালে পাকিস্তানিদেরকে যেভাবে এই জাতি পরাজিত করেছিল, আপনাদের চাপিয়ে দেওয়া ওই প্যাসিভাত ওই পুতুল সরকারকেও জীবন দিয়ে হলেও আমরা পরাজিত করব। আমরা ভারতকে স্পষ্ট চাই।
করতে চায়। ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ, অবশ্যই ভারতের নিরাপত্তার সাথে আমাদের নিরাপত্তা জড়িত, ভারতের সুখ দুঃখের সাথে আমাদের দেশের মানুষের সুখ দুঃখ জড়িত, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে দুই দেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, গোলামীর ভিত্তিতে নয়। শেখ হাসিনা ভারতের গোলামি করতে পারে, আওয়ামী লীগ ভারতের গোলামি করতে পারে, একজন গণতন্ত্রকামী মানুষ মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করতে চায়, তারা ভারতের গোলামি করবে না, করবে না, করবে না। বন্ধুগণ, স্পষ্টতই আজকে দেখেছেন এই সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের কালভারে করছে, ধর্ম নিয়ে খেলছে, সাম্প্রদায়িকতা নিয়ে খেলছে, সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করছে। ধর্মে উগ্রবাদকে এই সরকার এই দেশে প্রমাণ করেছে, পাহাড়ে জঙ্গিদেরকে ট্রেনিং করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সারা বিশ্বের সিম্পাতি নিয়ে তারা আবার একটি 1411 সালের মতো ডাকাতির নির্বাচন, বিনা ভোটে নির্বাচন করে তারা আবার একদলীয় শাসন কায়েম করতে চায়। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সরকার পরিকল্পিত ভাবে সারা দেশে হামলা মামলা করে নৈরাজ্য সৃষ্টি করে তারা আবার একদলীয় শাসন কায়েমের দুঃস্বপ্ন দেখছে। সেই দুঃস্বপ্ন আপনাদেরকে দুঃখে দিতে হবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আগামী 24 সালের নির্বাচনে ফাইসালা হবে এই দেশ পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে নাকি দিল্লির দাসত্বের একটি গোলামীর রাষ্ট্রে পরিণত হবে। এই দেশে এখন মানুষ ধর্ম কর্ম করে কেউই নিরাপদ নয়। বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামাদেরকে এই সরকার কারাগারে নিয়ে নির্মম নিষ্ঠুর নির্যাতন করে ডান্ডাবেরি পরিয়ে আদালতে হাজির করে ক্ষমতায় যাওয়ার পৈশাচিক উল্লাসে তারা মেতেছে আপনারা দেখেছেন। আমরা শেখ হাসিনা সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন, অন্যথায় ইতিহাস জাতিবাদের যে শিক্ষা দিয়েছে এদেশের জনগণ তুলে তোমরও আপনাদেরকে সেই শিক্ষা দিবে। আজকে রাজনৈতিক দলগুলো যখন শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আছে, আওয়ামী লীগের নেতাদের সহ্য হচ্ছে না, তারা বিরোধী দলের এই আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করার জন্য হামলা মামলা করছে, উস্কানি দিচ্ছে, পাল্টা পাল্টি কর্মসূচি দিচ্ছে। পুলিশ প্রশাসনের ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা নিরীহ জনগণের উপরে একটা আঘাত চালাবেন না, জনগণের উপরে যদি অব্যাহত আঘাত চালান, মিথ্যা মামলায় নির্যাতন নিপীড়ন চালান, জনগণ কিন্তু বসে থাকবে না। ছাত্রলীগের নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি করে দিয়েও বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে নৈরাজ্য শুরু করেছেন সেই নৈরাজ্য বন্ধ করুন, শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন। আওয়ামী লীগ সরকারকে বলবো আপনাদের নাকি বিজয় হবে, বিরোধী দল সে কারণে নির্বাচনে যেতে চাচ্ছেন না, এই ধরনের মিথ্যাচার শুনে পাগল হাসে। আপনাদের কি জনপ্রিয়তা ওইটা হিরো আলম দেখিয়ে দিয়েছে, হিরো আলমের সাথে আপনারা পারেন নাই, সেখানেও কার সাথে করে হিরো আলমকে হারাতে হয়েছে আপনাদেরকে। আগামীতে নির্বাচন হলে আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে। এত যদি নৈতিক জোর থাকে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বড় বড় কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো আপনারাই 96 এবং 2008 সালে নির্বাচিত হয়েছেন, এখন কেন এত ভয়কা, কেন কলিজা শুকিয়ে যাচ্ছে, ক্ষমতা ছাড়ানোর ভয়ে, ক্ষমতা
আর আপনারা থাকতে পারবেন না ক্ষমতা থেকে নামানোর জন্য। আল্লাহর কাছ থেকে আজরাইল দুনিয়াতে নেমে আপনাদের পিছনে পিছনে ঘুরছে, সুতরাং সাবধান হয়ে যান। আজকে সরকারকে বলবো জাতীয় নির্বাচনের আগে প্রতিনিধি করেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে আপনাদের অবস্থাটা দেখেন যে আপনাদের অবস্থাটা কি। 28 বছর পরে একটা ডাকসু নির্বাচন দিয়েছেন আর দেওয়ার সাহস করেন নাই, এই হচ্ছে আপনাদের সাহসের লক্ষণ, এই হচ্ছে আপনাদের জনপ্রিয়তার লক্ষণ। আপনারাই তো নির্বাচন দিয়েছেন, কেন ডাকসু ধারাবাহিকতা আপনারা রাখেন নাই? কারণ তাদের ছাত্রলীগকে দিয়ে আপনারা এই সন্ত্রাস শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে নিয়ে যাচ্ছ, আপনারা করতে পারবেন না। আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনেরা যেভাবে বিভক্ত হচ্ছে, আমাদের বোনদের যেভাবে কাপড় কেটে ছেড়া হচ্ছে, আমাদের ভাইদেরকে যেভাবে রক্তাক্ত হচ্ছে, আমরা আর বসে থাকতে পারি না। আগামী সোমবার 20 ফেব্রুয়ারি এই শাহবাগে আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে নিপীড়ন বিরোধী সমাবেশ করব। সেই সমাবেশে আপনাদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।